মুখ্যমন্ত্রী সফরের এক মাস পরও বেহাল খেলার মাঠ, ক্ষোভে ফুঁসছে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। আর আমরা প্রতিদিন এখানে খেলি, আমরা আমাদের খেলতে অসুবিধা হয় এখানে। ক্লাবে এসে সবাই একই কমপ্লেন করে যাচ্ছে, মাঠটা কি করলে কি করলে। দশই আগস্ট মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী আসার জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য মহকুমা প্রশাসন ঘাটালের কুশপাতা এলাকায় বঙ্গবাসী ক্লাবের খেলার মাঠ নেন। হেলিপ্যাড তৈরির দায়িত্ব দেওয়া হয় পূর্ত দপ্তরকে। মুখ্যমন্ত্রীর সফরের এক মাস কেটে গেলেও সেই মাঠ আজও খেলার উপযোগী না হওয়ায় ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, মাঠ মেরামতের জন্য প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। মাঠের মাঝখানে তৈরি করা হয়েছিল ইট বালি দিয়ে অস্থায়ী হেলিপ্যাড, আর মাঠ থেকে রাস্তা পর্যন্ত অস্থায়ীভাবে মোরাম রাস্তা তৈরি করা হয়েছিল। মাঠের মাঝখানে থেকে ইট তুলে নেওয়া হলেও এখনো গর্ত হয়ে পড়ে রয়েছে মাঠ। খেলার মাঠ থেকে যে মোরাম রাস্তা তৈরি করা হয়েছিল আজও রয়ে গিয়েছে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে। সমস্যার কথা তুলে ধরে স্থানীয়রা বলেন, প্রাতঃভ্রমণ থেকে শরীরচর্চা সবকিছুতেই অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার ছেলে মেয়ে ও বয়স্কদের। দ্রুত মাঠটি সংস্কারের দাবি তুলেছেন ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি। ঘাটাল থেকে আকাশতলের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। আমাদের মুখ্যমন্ত্রী নামবেন বলে ঘাটালে মাঠ সব জায়গায় খোঁজার পর আমাদের বঙ্গবাসী ক্লাবের মাঠটি এসডিও সাহেব মনোনীত করে। এসডিও সাহেব আমাদের একটা চিঠি পাঠান ক্লাবকে যে মাঠে মুখ্যমন্ত্রী নামবেন। তো আমরা তথা চেষ্টা করলাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী নামুক, কিন্তু আমাদের মাঠটা যেন ক্ষতি না হয়। উনি বললেন মাঠ যেই অবস্থায় নিচ্ছি সেই অবস্থায় ফিরিয়ে দেবো, কিন্তু এখনও পর্যন্ত মাঠে কোনো কিছু হয় না। আমরা উনি কৌশিকবাবু ছিলেন তত্ত্বাবধানে, কৌশিকবাবুকে বললাম, ঘাটাল থানার ওসি দেবাংশুবাবুকে বললাম, সবাই এসডিও সাহেব করে দেবে এটাই বলে ওরা করে গেল। কিন্তু মাঠ আমাদের খেলার একেবারে অনুপযোগী হয়ে পড়ে রইল। সকালবেলা সিনিয়ররা হাঁটতে সহ্য পাচ্ছে না, ক্লাবে এসে সবাই একই কমপ্লেন করে যাচ্ছে, মাঠটা কী করলে কী করলে। কী চাইছেন আপনারা এখন? আমরা মাঠটা চাইছি আমাদের যেমন ছেলেরা খেলাধুলো করতো, সকালবেলা যেমন হাঁটাচলা করা যেত, পুনরায় আমাদের মাঠটা যেন একই ফিরিয়ে দেয়, এটাই আমার এসডিও সাহেবকে অনুরোধ। এসডিও সাহেবের কাছে কোনো লিখিত অভিযোগ করেছি? এসডিও সাহেবকে লিখিত করেছি অভিযোগ ক্লাবের, আমাদের বঙ্গবাসী ক্লাবের প্যাড থেকে। কোনো সুরাহা মিলেছে? কোনো সুরাহা মিলেনি এখনো পর্যন্ত। আপনার নাম? আমার নাম সৌমেন পাত্র, ক্লাব সম্পাদক বঙ্গবাসী ক্লাব। আগস্টের 6 তারিখ আমাদেরকে এসডিও সাহেব একটা চিঠি করে যে 8 তারিখে মমতা ব্যানার্জি আমাদের এই মাঠে নামবে। তো 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাঠটা পারমিশনের জন্য এসডিও অফিস থেকে যথারীতি আমরা চিঠি পাই, কিন্তু হঠাৎ করে সেটা পিছিয়ে গিয়ে 10 আগস্ট আমাদের মাঠে হেলিপ্যাড তৈরি করবার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হয় এবং মাঠটিকে হেলিপ্যাড গ্রাউন্ডে পরিণত করে। ঘাটালের বন্যা পরিদর্শনে আসছেন মমতা ব্যানার্জি, তো সেই রূপ আমরা কি চাইলাম যে ঘাটালের মাস্টার প্ল্যানের একটা বিরাট বড় দাবি আছে, তো আমরা সেই কোনো রকম বাধা না দিয়ে মমতা ব্যানার্জি আমাদের মাঠে নামে। কিন্তু এসডিও অফিস থেকে এবং এসডিও স্যার নিজেও আমাদেরকে বলেন যে মাঠটি আমরা যেরকম অবস্থায় নিয়েছি সেই অবস্থাতেই আমরা ফিরিয়ে দেবো। কিন্তু বর্তমানে আজকে হয়ে গেছে 6 সেপ্টেম্বর, এখনও পর্যন্ত মাঠের কোনো পরিচর্যাই করা হয়নি। কেবলমাত্র হেলিপ্যাডের যে ইঁটগুলি ব্যবহার করা হয়েছিল সেই ইঁটটি তুলে নিয়ে চলে গেছে এবং মাঠটিকে যেরকম মরাম পড়ে আছে, একদম খোড়াখুড়ি অবস্থাতে আছে, সেই অবস্থা কোথায় বেহাল দশা, মাঠ বেহাল দশা হয়েছে পুরো মাঠে। কী চাইছেন আপনারা এখন? চাইছি বলতে দেখুন, এই বঙ্গবাসী ক্লাবের থেকে আমাদের একটা কোচিং ক্যাম্প চলে ক্রিকেটের, এবং মাঠে প্রাতঃভ্রমণের জন্য যে সমস্ত সিনিয়ররা মাঠে আসেন তারাও তার মাঠে চলাফেরা করারও অযোগ্য হয়ে পড়েছে মাঠটা, তো খেলাধুলা করতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলেরা, সব দিক থেকেই মাঠটা বেয়াল দশায় পরিণত হয়েছে। আমরা চাইবো এসডিও স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে যেন আগের অবস্থাতে ফিরিয়ে দেয়। মহকুমা শাসকের কাছে কোনো অভিযোগ করেছিলাম? মহকুমা শাসকের কাছে আমাদের ক্লাব থেকে একটা আবেদন করেছিলাম যে মাঠটাকে এখনো পর্যন্ত বাগানো হচ্ছে না, কেন এ বাগানো হচ্ছে না আপনারা একটা দেখুন যে কি কেন বাগানো হচ্ছে না, এই মর্মে আমরা একটা আবেদন করেছিলাম, সেই আবেদনেরও কোনো রকম কোনো রূপ সাড়া আমরা পাইনি। আপনার নাম? আমার নাম সৌম মহাপাত্র, আমি গেম সেক্রেটারি বঙ্গবাসী ক্লাব। এখানে মুখ্যমন্ত্রী নেমেছিল এবং হেলিপ্যাড তৈরি হয়েছিল, কিন্তু হেলিপ্যাডটা তুলে দেওয়ার পরও গর্ত এবং মরাম রয়ে গেছে, সেটাকে আর সারানো হয়নি। আর আমরা প্রতিদিন এখানে খেলি,
আমাদের খেলতে অসুবিধা হয় এখানে, তারপর কয়েকটা দাদা আছে সেখানে মানে খেলতে অসুবিধা হয়, তারা খেলার জায়গা পায় না, এই জন্য অসুবিধা হয়। আমি আবেদন করছি যে মাঠটা তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম সৌজন্য দাস, আমি এখানে প্রতিদিন খেলি।